2004 সালের 21 মে সিলেটে গ্রেনেড হামলায় ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সহ 70 জন আহত হন। নিহত হন পুলিশের দুই কর্মকর্তা সহ 3 জন। ওই ঘটনায় করা মামলায় 2008 সালের 23 ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান, জঙ্গি শরীফ শাহিদুল ও দেলোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেন। মহিবুল্লাহ ওরফে মজিবুর রহমান ও আবু জান্দালকে দেন যাবজ্জীবন কারাদণ্ড। গেল বছর 11 ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে 3 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড থাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল গত 7 ডিসেম্বর খারিজ হয়। আপিল না করায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 2 জনের দণ্ড বহাল থাকে। এরপর 3 আসামি রিভিউ আবেদন করলে তাও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। অ্যাটর্নি জেনারেল জানান, জঙ্গি উত্থানের পেছনে মুফতি হান্নানের ভূমিকা ছিল অন্যতম। এই রায়ের মধ্যে দিয়ে মানুষের মনে আদালতের প্রতি আস্থা বজায় থাকবে। যদি তারা মার্সি পিটিশন করে, সে মার্সি পিটিশন নিষ্পত্তি করতে যতক্ষণ সময় লাগে তারপরেই এই দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো আইনি পথ খোলা নেই বলেও জানান তিনি। আজকে রিভিউ পিটিশনের রায় পাওয়ার পরে মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সময় ব্যয় হয়ে গিয়ে থাকে ধরতে হবে।